রাজধানীর মোহাম্মদপুরের সাত মসজিদ রোডে উদ্বোধন হলো মা ও শিশুদের জন্য আলমানার স্পেশালাইজড হাসপাতাল। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক ডাক্তার টি এ চৌধুরী জানান, উন্নত ও মানসম্মত চিকিৎসার মাধ্যমে মা ও শিশুদের সেবায় অগ্রণী ভূমিকা পালন করবে এই হাসপাতাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডাক্তার এম এ কে আজাদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডাক্তার সানোয়ার হোসাইন। এছাড়া উপস্থিত ছিলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডাক্তার আবু খুলতুন আল মাহমুদ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সরওয়ার জাহান চৌধুরী।